আপনারা যারা বড় বড় কথা বলেন সোশ্যাল মিডিয়াতে আপনাকে একজনের খাবার দিচ্ছেন দিচ্ছেন না কি দশটা শ্রমিকের খাবার দিবেন দিবেন না আপনাকে আসসালামু আলাইকুম দর্শক ছাত্ররা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবার স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান সম্পর্কে আপনাদের জানাবো

বন্ধুরা আমরা ভিডিওটা দেখে আসলাম সেখানে একটা বিধ বলছে তিনি পাঁচ দিন ধরে না খেয়ে আছে তিনি একটা কথা বলেছিলেন যে বাংলা কি একটা বন্ধ রাখা হয়েছে যে তার জন্য তার কাছে কোন খাবার দেওয়া হয়নি সরকার থেকে যে অনুদান গুলো পাঠানো হয়েছে সেই অনুদানগুলো তার কাছে যায়নি সে তিনি পাঁচ দিন ধরে কোনো খাবার খায়নি সে না খেয়ে নাকি মারা যাবে এরকম কথা বলতেছে তিনি কিন্তু তিনি যে কথাটা বলছে একদম ঠিক কথাই বলছে কারণ যে বাংলাদেশের সরকার যে অনুদানটা দিয়েছে সে তিনি সে পাবে কিভাবে কারণ বাংলাদেশের যে অনুদানগুলো দিয়েছে সেই অনুদানগুলো তার কাছে আসার আগেই যেসব নেতা আছে তারা খাইতে 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 তারপরে যারা বিত্যবান আছে তারা খাইতে 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 তারা আরও বিত্যবান হওয়ার জন্যই তারা তাদের কাছে চলে যায় তো সেক্ষেত্রে আমাদের জনগণ যে আছে যারা অসহায় আছে তারা কীভাবে পাবে তো বাংলাদেশে যে যে ঢাকা সে ঢাকা এখন পূর্ণ হবে কিছু কিছুদিন দশ দিনের মতো যেসব গার্মেন্টস গুলো আসিল সেগুলো অফ ছিল দশ দিন পরে আবার তাদের ডাকা হয় যে ঢাকাতে যে আবার গার্মেন্টস এগুলো খোলা হবে তার জন্য গতকালকে দেখছেন আপনারা চার তারিখে কেউ কেউ হেঁটে কেউ ফেরিতে করে কেউ ট্রাকে করে তারা তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছে কেউ কেউ আবার ঢাকা পৌঁছে তাদের বাড়িয়ালার যে বাড়িয়ালার জন্য বাড়িয়েতেও যাইতে পারে নাই তারা মসজিদে রাত কাটিয়েছে তারপরেও তারা তাদের চাকরি বাঁচানোর জন্য তারা ঢাকাতে চলে গেছে তো বন্ধুরা আজকে আপনারা এমন একটা ভিডিও দেখাবো সেই ভিডিওটা হলো যে একজন গার্মেন্টস মালিক তিনি কি বলছে সেই ভিডিওটা দেখে আসি যে লকডাউনে তাদের কি অসুবিধা হচ্ছে বা জনগণ তাদের কি বলছে

সম্মান জানিয়ে আপনাদের বলতে চাই যে আপনার এই মহিলা যে কথাগুলো বলছে সে সেগুলোকে আদৌ ঠিক বলেছে কি না যে লকডাউনে তাদের যে অর্ডারগুলো আছে সেই অর্ডারগুলো তারা ডেলিভারি দেওয়ার জন্য তারা গার্মেন্টসগুলো খুলে রাখতেছে তো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এই মহিলা যে কথাগুলো বলছে তা ঠিক না বন্ধুরা এসেছিলো আজকের ভিডিও পরে ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নম্বরটাকে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন আজকে এখানে নিচ্ছি